নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল দশম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল এবং বহু নির্বাচনী তোমরা একই ভিডিওতে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, একটি রিকোয়েস্ট হচ্ছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজে লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবে, সেটা অবশ্যই করবে, কারণ সেখানে তোমাদের উপকারের জন্য তোমরা তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেয়ে যাবে সেখানে। আর চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সর্বোচ্চ রিকোয়েস্ট হচ্ছে, ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টের জন্য ভিডিওগুলো করা হয়, তোমরা টেনে টেনে দেখবে না, এতটুকু রিকোয়েস্ট থাকবে। অন্তত সম্পূর্ণ ভিডিওটা একবার হলেও দেখবে, যে তোমরা বিনা পয়সায় এই টাকাগুলো এই তোমাদের প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের অনেক উপকারে আসতেছে, তোমরাই বলতেছ। আচ্ছা যাক, আমি শুরু করতেছি। দেখো তোমাদের গণিত সৃজনশীল 1 নম্বর প্রশ্ন দেখে দাও, বীজগণিত। এই তারপরে 2 নম্বর দেখো, এ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এবং পি প্লাস পি বাই 1 রুট 5। প্রশ্ন হচ্ছে এক, অর্থাৎ ক, 4x² প্লাস 12x প্লাস 9 কে উৎপাদকে বিশ্লেষণ করো। আর ক হচ্ছে এ সমান সমান 0 হলে এক্স 4 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 এর মান নির্ণয় করো। গ দেখাও যে পি 6 প্লাস পি 4 বাই 1 এর মান 18। 3 নম্বর দেখো, শিক্ষার্থী বন্ধুরা বলতে গেলে ভিডিও অনেক লং হবে, তোমরা নিজেরাই দেখে নাও। 3 নম্বর তারপরে তোমাদের জ্যামিতি, জ্যামিতি দেখো, ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর একটি বৃত্ত যার পি এম সমান পি কিউ, ও এম সমান 3, একক পি এম সমান 4 একক। প্রশ্ন, ও পি এর মান কত একক? খ, প্রমাণ করো যে ও এম দেন পি কিউ। তারপর আচ্ছা 1 নম্বর দেখো, তারপরে 6 নম্বর, তারপরে ত্রিকোণমিতি ও পরিমিতি, 7 নম্বর দেখো, তারপরে 8, ঝড়ে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে খুঁটির পোড়া থেকে 20√3 মিটার দূরে মাটি স্পর্শ করে তথ্যের আলোকে চিহ্নিত চিত্রটি অঙ্কন করো। খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। গ হচ্ছে, যদি খুঁটিটি 40√3 মিটার উচ্চতায় ভেঙে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে, তবে গোড়া থেকে স্পর্শ বিন্দুর দূরত্বের পার্থক্য নির্ণয় করো। তারপরে 9 নম্বর প্রশ্ন, তারপরে দেখো পরিসংখ্যান, 10 নম্বর দাখিল পরীক্ষার গণিত বিষয়ে 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। তারপরে 11 নম্বর দেখো, তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের সৃজনশীল, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নটা দেখো এবার। তো বলে রাখি, তোমাদের এই প্রশ্নটি কিন্তু ইমথান কোম্পানির, তো এর আগে তোমাদের আলফাতা যারা পড়ো, আলফাতার প্রশ্ন কিন্তু শেয়ার করা হয়েছে, তোমার চ্যানেলে পেয়ে যাবে। তো 1 নম্বর দেখে নাও, নিচের কোনটি মূলদ সংখ্যা? জ্যামিতির উৎপাদকের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? তারপরে 3, 4, 5, 6, 7, 8। তারপরে 10 নম্বর, থিটা সমান 30 ডিগ্রি হলে 2 sin 2 থিটা এর মান নিচের কোনটি? 11 নম্বর, একবার পূর্ণ ঘূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কোনটি? 12, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে বৃহত্তর সূক্ষ্মকোণের মান কত? 13, 14। উদ্দীপকের আলোকে 16, 17 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো 16 নম্বর, বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 17 হচ্ছে উদ্দীপক অনুসারে, নিচের কোনটি সঠিক? 18, 19।
তারপরে 20, দেখো উদ্দীপকের আলোকে 223 নম্বর প্রশ্নের উত্তর দাও। উপাত্তকের মধ্যক কত? 23। উপাত্তকের প্রচরক কত? 24, 25, 26, 27। উদ্দীপকের আলোকে 28, 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। এলো 28। তারপরে দেখো 29, 30। চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে দেবে, কমেন্টে তোমাদের অবশ্যই তোমাদের মন্তব্য জানাবে।